উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। একজন আসামি এক্ষুনি তোমার কাছে যাচ্ছে। লোকটা মারাত্মক ধরনের পাগল, ডেঞ্জারাস লোক আছে। যদি বেশি গোলমাল করে তাহলে সেলের মধ্যে ডান্ডা বেড়ে দিয়ে রাখবে, একদম আলাদা রাখবে। And see that he doesn't communicate with anybody. একদম আলাদা রাখবে। Right, sir. Sir, যদি দরকার হয় ওকে হাসপাতালে পাঠাতে পারি? No. তোমায় বললাম না যে লোকটা সাংঘাতিক ধরনের পাগল। Number one criminal also. ওকে সেলেই কনফাইন্ড রাখবে। Right, sir. Right. আফতার সিং! আফতার সিং! শোনো, থেকে একজন সাংঘাতিক পাগল আসামি আসছে। একটা ছেলে এক্ষুনি খালি করে দাও। জি স্যার। Thank you.
দেবী, হাত করা সব খুলে দাও। পাগল হয় হুজুর? জানি, তবু খুলে দাও। কমিশনার সাহেবকে আর যা বলছি তাই করো। তাড়াতাড়ি খোলো না। নিতাই, জল নিয়ে এসো শিখে। আরে খেয়ে আস, জল আনো না। দিল খালি কি আছে? ঠিক আছে। এ কেসা পাগলা আপনি আয় বুঝি লো। হে জঙ্কা, গাজী পড়ে যাচ্ছে স্যার, 103.4 ডিগ্রি জ্বর হবে। নিয়ে যাবে, ছেলে নিয়ে যাবে। চলো ভাই চলো। আসামির এই অবস্থা, হাসপাতালে না পাঠিয়ে ছেলে পাঠালেন? হ্যাঁ, ডেপুটি কমিশনারের হুকুম। নমস্কার নমস্কার। 2 ঘন্টা ধরে বসে আছি, ঠান্ডা একেবারে জমে গেলাম। আগে কেটাকে বলুন এক কাপ চা দিতে। এক কাপ চা এনে আপনি মানে? ও কি উদ্দেশ্য নিয়ে এসেছি জানতে চাইছেন তো? হ্যাঁ, দুঃসাহসিক অভিযান মনে হয়। জানাজানি হয়ে গেলে আমার চাকরি নিয়েও টানাটানি হবে, তবু আমাকে আসতেই হলো। আমার কিমনি একেবারে নাচল বান্ধা মনে হয়। যাক সেটা কথা, এখন বলুন তো ধানরাজ কেমন আছে? যে ধানরাজ? ধানরাজ ধানরাজ তামাং সিংটাম সিএসএস থেকে এটাকে বর্তমান মহাজ বলে আপনার কাছে চালান দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ডেঞ্জারাস লিউনাটিক, নোটোরিয়াস ক্রিমিনাল। আপনি কিছু যদি মনে না করেন আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হয় আর কি। আসল কথাটা বলতে ভুলে গেছি, আমি একজন ডাক্তার। আচ্ছা, ওই সিংটাম সিএসএস এ চাকরি করি। ও নিবারণ মজুমদার। হ্যাঁ নমস্কার, বসুন আপনি, বসুন। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না না তুমি বলো ভাই, আন্দাজ আছে হয়ে গেছে? যা দেখলাম তাতে আজ না হয়তো কাল হয়তো হয়ে যাবে। তবে বলা যায় না, পাহাড়িদের যান হয়তো টিকেও যেতে পারে। না না ও মরুক, ওর মরাই উচিত, একটা অভিশপ্ত জীবন। মরুক, হ্যাঁ বেঁচে থেকে কেন ভাইয়া? ভগবান থেকে এত সাহস দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, প্রাণ ভরা ভালোবাসা দিয়েছেন, সেই লোকটার উপরে যেন মানুষ সব থেকে বেশি নিষ্ঠুর। আপনি ধানরাজকে অনেকদিন ধরে চেনেন না? হ্যাঁ তা তো চিনি। ধানরাজের বাবা মায় চা বাগানে কাজ করতেন। ধানরাজের বয়স
তখন হবে চার, সন্ধ্যাতে মা মারা গেলেন, আবার তিন বছর যেতে না যেতে বাবাও মারা গেলেন। বলতে গেলে কি বলে, দুঃসম্পর্কের পিসির কাছে মানুষ হয়েছে। আমাদের যোগের সামনে সন্ধ্যাজ বড় হলো খুব দুঃখ কষ্টের মধ্যে। তারপর তো ধন্দা চা বাগানে চাকরি পেয়ে গেল, মালিকটা ওকে খুব ভালোবাসত। ওর একটাই দোষ, একেবারে রাগ চাপতে পারে না, কোনো অন্যায় দেখে হাত পা চালিয়ে নেয়। চোখ নেই দাঁড়া দেখে বলছিস ব্লাইন্ড খেলছি? হ্যাঁ চিত্ত বোধ নেই কথা বলবি দুজন ভালো মিস্ত্রি ম্যাকেনজি সাহেবের বাগানে চলে গেল। ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন তখন সব বন্দোবস্ত হয়ে যাবে। ও যে সালারা ফুসলে নিয়ে যাচ্ছে ওদের সব কটাকে আমি চিনি, তো চার ঝাপড় লাগালে সব ঠিক হয়ে যাবে। তাই কর, তুই এক কাজ কর না, অন্য বাগান থেকে কিছু পুলিশ আমিন ভাগিয়ে নিয়ে আয় না। মাফ করবেন গার্ডেন বাবু, ওইটা আমি পারবো না। অলরাইট, ইউ ক্যান গো। সালাম স্যার। মিস্টার শর্মা, প্রবলেমস, লেবার প্রবলেমস। আমি তো বিজনকে বলেছি মাসে মাসে ২০ টাকা করে শোধ করে দিব। ধার নিয়েছিলে কাকা ২০০ টাকা একসঙ্গে, তাই সব টাকাটাই আমার একসঙ্গে ফেরত চাই। তুমি তো আমার অবস্থাটা জানো, যখন ধার নিয়েছিলে তখন কিন্তু বলেছিলে টাকাটা একসঙ্গে ফেরত দেবে। তখন ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এক পয়সা ফেরত দিতে হবে না, আমি তোমায় আরো কিছু পাইয়ে দেবো। কি রাজি? আরে রাজি হয়ে যাও। হে বিষ্টু কাকা, তোমার মেয়ে দুর্গের সাথে বিরানের বিয়া দিয়া দাও। না সালা, কোথায় যাচ্ছ? বসো, ওই পয়সা ছাড়ো, নাহলে বিরেনের সাথে দুর্গের বিয়া দাও। কাকা, তুমি কি ভেবেছো তোমার মেয়েকে তুমি ঘরে রাখতে পারবে? আমাদের চোখে যখন একবার পড়েছে ঠিক তুলে নিয়ে যাবো, জঙ্গলে লোপাট করে দেব, টেরও পাবে না। কেউ টেরও পাবে না। আমি তো বিয়া অন্য জায়গায় ঠিক করেছি, বিরেনের সময় তো গুঞ্জার সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দিব না। কি, আমি গুঙ্গা? সালা, টাকা ধার নিবি আবার বড় বড় কথা বলবি?
বীরেন গুন্ডা, যত বড় মুখ নয় তত বড় কথা কাকা। তোমার ট্যাংরে আমি খুলে নেব সালা। আরে বিষ্ণু কাকা, তুমি ঘরে যাও, আমি দেখছি তোলা দেখ একটু। বীরেন দেখছি বিয়া করার জন্য খেপে উঠেছে। তাহলে রস নামাতে বলবে, রস নামাতে বলবে। ব্যাপারটা কিন্তু ভালো করলি না ধনরাজ। আরে চুপ রে, তোদের সব কথা আমি চিংড়ি খুলে নেবো। মহকা বুঝে গরিবদের দু চার টাকা ধার দিচ্ছিস, আর তার বদলে বাড়ির মেয়ে ছেলেগুলোর সঙ্গে ফুসমিস্তি করছিস, আর তা নাহলে রাত বেরাতে চায়দের বাংলায় চালান করছিস। হ্যাঁ, তুই আয় না আমাদের দলে, ভাগ পাবি। একবার তুই যা যা বললি সব আমরা করি, তার বদলে ক্যাশ গুনেলি। এটা হলো ব্যবসা, দিস ইজ বিজনেস। বিজনেস? হ্যাঁ, তো আসিস আমার বাগালে, কিরকম বিজনেস করছি আমি দেখবো। তাহলে সব করে জ্যান্ত মাটিতে ঘেঁটে দেখেছিস। আরে যা যা বলে দুপক্ষকে দেখেই বুঝেছিলাম যে মারামারি শুরু হয়ে যাবে। আমি তোর জন্য আয়োডিন, বেনজিন, ব্যান্ডেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আরে ধনদাস, তুই নাকি এখন এখানকার শাসনকর্তা? তার মানে ডাক্তারবাবু? মানে একে মারছিস, তাকে ধরছিস, এর বিয়ে দিচ্ছিস, তার বিয়ে ভাঙছিস, জরিমানা নিচ্ছিস। ছি ছি ডাক্তারবাবু, আমার কোনো অন্যায় দেখ, আপনি আমাকে হাজারও জুতো মারবেন। ডাক্তারবাবু, আমি তো নিচের থেকে কোথাও কখনো যাই না। তবে হ্যাঁ, কোথাও কোনো অন্যায় দেখলে আর বিপদে পড়ে কেউ যদি আমার আমার মদত চায়, এই তখন আমি এগিয়ে যাই। দাদা বুঝলাম, কিন্তু এই মাস্তানি করে তোর যে শত্রু বেড়ে যাচ্ছে বুঝতে পারিস না? একদিন ওরা মেরে তোর হাড় গোড় ভেঙে দেবে, তোকে আর তখন জিন্দা পাওয়া যাবে না। আরাম, এই সব উপরওয়ালার মর্জি ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, মাই কেমন আছেন? আর তুই যদি প্রাণের টান তো বাড়িতে যাস না কেন? তোর মাই তো রোজ তোর কথা বলে। যাবো যাবো, ওই মাইকে বলবেন যে আমি সামনে সপ্তাহে যাবো। ধনরাজ, তুই একটু সাবধানে থাকিস, তোর জন্য আমার ভয় হয়। চলি। সালাম ডাক্তারবাবু। কোথায় গেছিলি রে? চল চল বেটা, ভূত কোথাকার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমি সারা জায়গা খুঁজছি ওকে, একটা কম কোথাও দেখতে পাচ্ছি না। বুড়িমা কিছু হয় নাই, এই হনুমানের মতো সারা জায়গা ঘুরছিস, আর আমি সারা জায়গাটা খুঁজে বেড়াচ্ছি। আমি জানি কোথায় গিয়েছিল জুয়ারারটায়। দেখো বেহা, সে তো আছে। তুই যখন আছিস তখন এ মেয়েটা তো সর্বনাশ হয়ে যাবে রে। হ্যাঁ, কি হবে? সে আমি কি করবো? বীরেন ওকে চায়, ওকে পছন্দ করে। আরে বীরেনের মুখ ভেঙে দে। সবুজ বাগানে সিপাই
মালা আগে কোথায় দু নম্বর পাশে ছেলেটাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে আনলি কেন হাসপাতালে গিয়ে খবর পেলাম কি আপনি ওখানে নেই এখানে নিয়ে এলো বাচ্চাকে অপারেশন টেবিলে শুয়ে দাও একটু গরম জল করো মাথায় স্টিচ করতে হবে শুনুন এই যে দরজাটার মধ্যে দিয়ে আপনি যদি একটু ভেতরে যান আমি ধন্য হই শুনো যান না আমি ধন্য হই এই যে দুষ্টু ছেলে এতদিন পরে মনে পড়ল কত লোকের ভালো তুই করবি শুনি নিজের কি করলে ভালো হয় একবার ভেবে দেখেছিস এটা তোর জন্যই রেখেছিলাম রে তুই আর না এলে তোকে ডাকিয়ে আনতাম সে তো আমি জানি হ্যাঁ রে তোর ডাক্তারবাবু বলছিলেন তুই নাকি চায়ের দোকানে মারপিট করছিস অন্যায় করতে দেখলে বা কাউকে বেহাল দেখলে জানিস ধন দেখ মাথা ঠান্ডা রাখার জন্য একটা খুব ভালো দাবাই আছে হ্যাঁ রে মাথা খুব ঠান্ডা রাখে হ্যাঁ সত্যি বলছেন আচ্ছা বলেন তোমায় কি দাবাই আমি খাবো সত্যি বলছি আমি রোজ খাবো বিয়ে তুই একটা বিয়ে কর বুঝলি বিয়া কেন বস্তিতে এত মেয়ে রয়েছে মুক্তি দুর্গা গোলাপি মায়া না না ভাই ওসব আমার চলবে না নমস্কার স্যার চান করে এসেছো তো
চৌকিদার, এই পাতিগুলো বাইরে যাবে, একটু ভালো করে নজর রাখবে। কি ব্যাপার, ছোট সাহেব আসেননি? তাহলে তো আমাদের একবার দেখতে যাওয়া দরকার, কি বলেন? যাবেন? ছোট সাহেবের কলেরা হয়েছে। কলেরা? ওরে বাপরে বাপ, কলেরা তো ভীষণ সংক্রামক। তার চেয়ে বরং বিকেলে ওই ডাক্তারবাবুর কাছ থেকে খবরটা জেনে নেবো। হ্যাঁ, আব্দুল, আব্দুল জমাদার, এতগুলো বাবু চিখানচামা সব গেল কোথায়? আমি তো একটু আগে দেখলুম ডাক্তারবাবু, একদম কেউ নেই। ও সাহেবের কলেরা হয়েছে শুনে ব্যাপারটা পালিয়েছে। আশ্চর্য দেখুন ভক্তি। আমি সেবা করতে পারবো, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন, একটু দেখিয়ে দেন। চলেন চলেন। তোমার হাতে হাতে এটা কিসের প্যাকেট? এতে আছে ডবল রুটি, আন্ডা সিদ্ধ করে দিল রে। সিদ্ধ করে দিল? হ্যাঁ, কে দিল? আরে তোর ভদুরাম, তোর ভদুরাম আম্মা, মা, মাই। হ্যাঁ, মাই 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 মাই, নে নে খা। হ্যাঁ তো তুমি খাও। আরে আমি খাবো কি? হ্যাঁ এ তো খেয়েছি না, সে তামাকু নিলাম ডাক্তারের বাড়িতে, সে তো ভরপেট খেলাম, সে এই বটনটা লাগাতে পারলাম না। শোন শোন, ওই যে দুটো আন্ডা, ওই যে লাড্ডু লাড্ডু, দুগো লাড্ডু দুজন রাখলো, আমি এটা নিজের পেটে ভরে। যে মানুষ ভালো বাসা জানি তার কি দেশে ভালোবাসা ভালো আসালি দেখো এখানে পাথরেও হতে ফুল।
জগতে ভালোবাসা নেই শীত ভুল শীত ভুল শীত ভুল। তাহলে আপনি বলছেন ওর জন্যই আমি বেঁচে উঠেছি? গত তিন দিন ও আমাকে একাই দেখাশুনো করেছে। হ্যাঁ স্যার, এই তিন দিন ধনরাজ যেভাবে আপনাকে দেখাশুনো করেছে তা ভাবাই যায় না। পাহাড়ের জঙ্গিগুলো অবশ্য ওই রকমই হয়, নিজের প্রাণের মায়া কখনো করে না। ধনরাজ, হুজুর। থ্যাংক ইউ ধনরাজ, থ্যাংক ইউ। মানে 20 টাকা বকশিস। সালাম হুজুর, সালাম। যা আমিও চলি স্যার। সিগারেট এখানে কোথায় পাবো? আমার এই ছোট পান বিড়ির দোকান। তোমার বউ? হ্যাঁ হুজুর। কি নাম? ফুলমায়া। সালাম হুজুর, সালাম। ও সাহেবটা কে? সিমটন বাগানে ছোটা সাপ। আমাকে ডর লাগছিল। কেন? ভাবলাম ধরে নিয়ে যাবে বুঝি। Whiskey কম পড়েছে তো আমি দিচ্ছি। What you very nervous about? Whiskey কম পড়লো মেয়েগুলো কি যা এনেছো তাই আনি। আশেপাশের সমস্ত বস্তিদের লোক লাগিয়ে খুঁজে খুঁজে বাছাই করা মেয়েগুলো তুলে আন। After all, it's my party. সব আন্দাজ। দিকে ধরলে বহুত মোকা পাওয়া গেছে। আরো 4 গ্লাস ওয়াটার এখানে দিয়ে যাও। থাবা, এই এদরা এদরা।
ফুলমাকে বলো নিজের হাতে যেন মাল ঢেলে দেয়। একবার যখন চোখে পড়েছে না ওখানে কে তুলে নিয়ে চাপবই চাপ। আরে কে এই যে ঘোষগা ধন্য আছে, খুলো 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 মাঝ রাতে যেতে চমক না একদম বদনাম হয়ে যাবে। মাঝে তোমার সাহেব করে ফুর্তি আর আমার আবার ছাড়তো কোনো কোনো না দে চল মাঝে সন্দাজকে তোর চল 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 শরবত বিক্রি কাঁচা পয়সা স্বাদ পেয়েছে তাই যতক্ষণ পারে খোলা রাখে। ও সালা চোলাই কারবার শুরু করে দিয়েছে। শুধু চোলাই কোন আছপাড়াকে জঙ্গল থেকে ছিমুড়িকে ধরে নিয়ে এসে বলছে আমার বউ, আর ওই মেয়েটার লোভে তুমি আর বদমাইশ চোর ডাকাত মাতাল এখানে জুটেছে। মধ্যে ফিরে আসতে হবে বুঝলে না, মান সম্মানের ব্যাপার। বৃষ্টি বৃষ্টি পড়ে হবে। আচ্ছা কি খবর? টাকাটা ধরো, হাজার আছে। ঠিক আছে তো, গিনতি করে নাও। ঠিক আছে, পরশু রাত্রে আসবো, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিও। আচ্ছা। হ্যাঁ, চুড়িয়া কেমন, রংদার তো? আরে দারুন, অনেকে নজর আছে। হ্যাঁ, তোমার চুলে রেখে দিয়েছি। কিন্তু বলছিলাম কোনো গোলমাল হবে না তো? কিচ্ছু না, সব ফেরানো মাপে কাজ হবে। আরে বাবা, এর আগেও তোমার ঘর থেকে বকরি তুলে নিয়ে গেছি, কেউ জানতে পেরেছে? কেউ না, কেউ। পরশু রাত্রে। ঠিক আছে। শরীর খারাপ তবু এত খাচ্ছ? ভোজালি যে কেটে ফেলবো না। Come on!
আবে সুলতান, আরে জলদি জলদি ছোকরিগুলোকে লরিতে বোঝাই করে দে, কাল পরের আগে মাল পৌঁছে দিতে হবে। পরিবারটা এমন হারামি যে আমার ডেরা থেকে ভেঙে গেল, অনেক খুঁজেছি কোথাও পেলাম না। সে আমি কি জানি দোস্ত, তোমাদের নগদ 1000 টাকা গুনে গুনে নিয়ে নিজের পরিবারকে বেচে দিয়েছিস। শুন কি সন্থাপা, যদি শুনি কি তুই তোর পরিবারকে তোর ডেরায় জায়গা দিয়েছিস, তো লাশ আমি খালাস করে দিব। তুমি কিছু মনে করো না, আমি সব আমি ঠিক কাটিয়ে দেবো। তাই দেবি মনে রাখিস কি সন্থাপা, আমার নাম বচ্চু মিয়া। দেখো ছুটি পে ভুলে সব কাজ, চলেছে দলে দলে হাটে সব আমায় কৃপা করো, আমায় ছেড়ে দিও না, আমার
খবর আছে, দারুণ খবর আছে। কি দেখলি? এই সবিতা এক কাপ চা নিয়ে আয়। বল না স্যার। আচ্ছা বেরে। ওই বেটা থাপা বউটাকে আর কিছুতেই ঘরে নেবে না বুঝলি, লাত মারতে মারতে বার করে দিয়েছে। এই তালে আমরা সালা মেয়েটাকে হজম করবো। ম্যাকেনজি সাহেবের বাংলোয় তুলে দিলে ভালো দাম পাওয়া যাবে। রাত্রি হলেই বুকে কাপড় বেঁধে তিন নম্বর পোড়া কুড়িতে নিয়ে তুলবো। কৃষ্ণা থাপার বইয়ের কি হয়েছে? বেচারা, তুই শুনেছিস শিখেছে না? আরে এখানে তো হয়েছে, ওই থাপার বউকে গুন্ডারা ধরে নিয়ে গিয়েছে। কোন গুন্ডারা? তোকে আগে বলেছিলাম না যে ওর দোকানে কত কোনো গুন্ডা হবে, মাইস চোর চচ্ছিল রাতটা, ওই সালের মধ্যে কি হবে বোধ হয়। তবু থাপা শালা কি করছিল? গুন্ডা আসবার আগেই বউকে ফেলে পালিয়ে গিয়েছে। তাই শালা তোমার এখানে আসবার আগে দেখলুম কি যে ওর বউটা কৃষ্ণা থাপার পায়ে ধরে খুব কান্নাকাটি করছে, আর ওর শালা কৃষ্ণা ওকে ঘরে নিবে না বলছে। নম্বরই হারামি শালাকে দু চার লাখ মারলে পরে তুমি ঠিক। তুই শালা বইয়ের ইজ্জত রাখতে পারলে না, উল্টে ঠিক করছিস কি? তুই উল্টে বইয়ের ঘাড়ে দোষটা পাচ্ছিস। ছি 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 ছি, মেয়েটা বড় ভালো ছিল রে, আমি দু একবার দেখেছিলাম। স্বভাব চরিত্র ভারি সুন্দর, ভারি মিষ্টি। ছি ছি বুঝদা। হ্যাঁ না সবই তো বুঝলুম, কিন্তু এখন মেয়েটা কি হবে? কি আবার হবে? সন্ধ্যের পর রং চং মেখে বাজারে লাইন দেবে, রেন্ডি হবে, রেন্ডি বুঝলি। গুন্ডাগুলো যদি পাতা করতে পারো ঘোষ দাদা, আমাকে একটা খবর দিও। হ্যাঁ কাঞ্চি, কাঞ্চি হ্যাঁ শোন না, আমার নাম ধন্যাস তামাং আছে, আমাকে তুই বিশ্বাস করতে পারিস। আরে শোন না, আমি সত্যি বলছি, আমি তোর ভালোর জন্যে এসেছি। আমি সিংটং চা বাগানে কাজ করি, চল। আরে চল না, আরে ওঠ, চল জলদি জলদি চল, সন্ধ্যের আগে বাগানে পৌঁছে তবে চল। আয়। ডর লাগছে। হ্যাঁ ডর লাগছে। ডর লাগছে? কাকে ডর লাগছে? ওই শালা থাপাকে। তুই জানিস ওর কাছে থাকলে তোর কি হাল হবে? হ্যাঁ ঠিক আছে, থাক। ওরা যদি কিছু বলে। আরে কোন শালা কি বলবে রে, মেরে দাঁত ভেঙে দেবো না, চল। মেয়ে ছেলেটাকে নিয়ে কোথায় যাচ্ছিস রে? মুখ সামলে কথা বলবি না গা, ফুলমায়া মেয়ে ছেলে নয়, ফুলমায়া আমার বউ। বউ? ওর বউ? আরে ও তো ছিল থাপার বউ, তারপর হলো বাজারে। শালা উল্টো পাল্টা বলবি তো চামড়া খুলে নিব, বুঝেছিস? আরে তুই যাবি যা, মেয়ে ছেলেটাকে রেখে যা। আরে ওকে তো তুই আজ দেখলি, আমরা দেখে রেখেছি অনেক দিন থেকে। আমি ফের বলছি, বে শুনে রাখ ভালো করে, কে ফুলমায়া আমার বউ। আরে ও তো দুদিনের জন্য, তারপর ওর পালি আবার আমার বউ হবে। Thank you.
আরে 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 থাক 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 ওঠো ওঠো। শোনো, তোমার সব কথা আমি শুনেছি। তোমার বাবা আছেন কিনা আমি জানি না। আজ থেকে তুমি এই বুড়োটাকে তোমার বাবা বলে বিশ্বাস করবে। হ্যাঁ, বুঝেছো? ধনরাজকে আমি খুব ছোট্টবেলা থেকে চিনি, ও আমার ছেলের মতো। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে ধনরাজকে বিয়ে করে কোনো মেয়ে কোনো দিন দুঃখ পাবে না, বুঝেছ? ধনরাজটাকে বলি হারি। উমা, কি সুন্দর মেয়ে, কি মিষ্টি মুখ দেখেছে। ঘরে নতুন বউ নিয়ে এলি, আমি এখন কি দিয়ে মুখ দেখি বলতো? না, এটা ধর, নতুন আমি পরিনি। কাঞ্চি, সুখী হও মা, ভগবান তোমার মঙ্গল করে। তুমি আমার ধনরাজের বউ, তুমি যে আমার কত আদরের তুমি জানো। চলো ভেতরে চলো। সে তো হবে ডাক্তার বাবু, ওরা তো ছাড়বে না। হ্যাঁ, ছাড়বে না। কিছু টাকা রাখ, দরকার হলে আবার বলবি। শোন, এখন বউ এসেছে ঘরে, মন দিয়ে সংসার করবি। মারপিট দাঙ্গাবাজি আর চলবে না, আর জুয়া খেলা একেবারে বন্ধ, বুঝলে? তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি, ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরলো না। সবাই ছিলি, কত কি ঢং দেখালি, ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরলো না। কোথা থেকে একটা ছুরি করলো মনটা চুরি, তাকে ছাড়া আর কাউকে বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না। এই তুই বল, আমি বলবো না, তুই বল। না না না, তুই বল। আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাব কেন পরের কাছে। আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাব কেন পরের কাছে। থাম 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 থাম, তোদের সব মুরত জানা আছে। পীড়িতের মানুষ আবার মেয়েদের একটা নাকি, আমি তো এই বাগানে 100 মরদ খুঁজে রাখি। বলি হারি, যৌবন চলে গেলে বুড়ি রাজাকে তাকে পেয়ারের মানুষ করে দড়ি দিয়ে বেঁধে রাখে। বুড়ি মার নেই যৌবন তাই সে বলে এমন, বুড়ি মার নেই যৌবন তাই সে বলে এমন। আমার যৌবন নেই, আমি বুড়িমা বলে সত্যি বুড়ি নাকি রে? দেখ না সারা গায়ে যৌবন আমার খেলা করে, দু চোখের চাউনি ভরে বোঝে নিজে ছেলে তোমারে। ও তাই বলি, এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে, বুড়িমার স্বামী কেন পালিয়েছিল প্রাণ বাঁচাতে। এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে, বুড়িমার স্বামী প্রাণ বাঁচাতে। বিয়ের কথা তুললি যদি বলছি রে, শোন, আমার বিয়ে হলো যখন, যত খুশি নেশা করি, বউকে তো নিয়ে এলাম ঘরে, কাটলে নেশা তাকিয়ে দেখি, ওরে বাবা এই যে বউয়ের দিদিমা রে দিদিমা। নেশার কথা তুললি যদি বলি তা আছে রে এমন নেশা, আনে যে মরণ দশা, কিছুতে কাটে না যে নামটি যে তার ভালোবাসা।
শোন বুঝলি, এই ভালোবাসার নেশা করে ফুল মালাকে গলায় পরে ধনরাজ খুশি হলো আমরা খুশি তাই, এই এত বড় খুশি দিনে এর বেশি কি চাই, ধনরাজ খুশি হলো আমরা খুশি তাই, এই ভালোবাসার নেশা করে দুজনাকে দেখে জাগে আশা মারেনি তো আজ ভালোবাসা, আমি দূর থেকেই বলছি, তুই থামবে, দাঁড়া আমি বলছি। হ্যাঁ বল। দেখ দুর্গে, তুই তো বীরেনকে জানিস, এতটুকু বেলা থেকে চিনি, বলতে গেলে তোরা একসাথে মানুষ হয়েছিস, বেন ছেলেও ভালো, মালও কামায় বহু, তালার কোনো দোষ নেই। আচ্ছা বলেছিস, তাই বলছিলাম তুই যদি বীরেনকে বিয়া করিস তাহলে আর তোর বাপকে কষ্ট করে টাকাটা শোধ দিতে হয় না। ঠিক আছে, এই ব্যাপারে আমি ধনরাজ দাদার সঙ্গে কথা বলে দেখি। এ তো কি এই ব্যাপারে আবার ধনরাজকে ডাকছিস কেন? হ্যাঁ শালা, একের নম্বরের গুন্ডা, কোন এক বাজারের বউকে নিয়ে এসেছে, বলছে আমার নিজের বউ। এই যোগ্যে, এই যোগ্যে, চল তোর ধনরাজ দাদাকে বলবি এই জানি বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেছনে লাগতে এলে পেট ফাটিয়ে তিস্তা জলে ফেলেছে। কি কখন খাওয়া দাওয়ার স্মৃতি বাগানে বেজে গেল, এখনো ঘরে গেলি না? ও কথা বলছিল। কি কথা বললো? শোনো না, ওই গুন্ডারা এসছে, ওরা বলছে আমাকে নাকি ওই বীরেনকে বিয়ে করতে হবে, আর ধনরাজ দাদা নাকি কোন বাজারের মেয়েকে ঘরে এনে তুলেছে। কোন শালা হারামি ছুতুন্দর রে? কোন হারামি? হ্যাঁ বুড়িমা, ওই বীরেনের সাথে না ও তুর্কির বিয়া আছে। তুই শালা বিয়ে করবি? হ্যাঁ বীরেন। কিরে, তুই বিয়ে করবি? না 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 না, শালার তগড়া আছে, না না না, আরে
ওর সাথে ওর হবে তুমি খাবনি কেন? আমি কেমনে খাবো? তুই ভুকা থাকবি, আমি খাবো রে। বউটা ভুকা আছে, বউটা ভুকা আছে, আমি চলি। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরো। কাম আছে। আরে আরে এই শোন না শোন না, কোথা দেরি হয়ে গেল, তোকে আমি খিয়াবো, চল খাই, ভুকা আছিস, চল চল। বাগানের পাশে যাদের জমি আছে তারা জমি বিক্রি করবে কিনা, যদি না করে তাহলে অন্য উপায় ওদের উচ্ছেদ করে দখল করতে হবে। ঠিক আছে স্যার, আমি কালই খবরটা নেবো স্যার। সরকারি ফরেস্ট ডিপার্টমেন্টের জমি যদি হয় তাহলে বাগান শুধু বাড়িয়ে যান, বাড়িয়ে যান, সরকারি টনক নলে পর তখন তোই ফিরত দেওয়া যাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে কাল থেকে ওই সরকারি জঙ্গল কাটতে শুরু করে দিচ্ছি স্যার। সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। মন হলো আর ঝিলি মিলি পাহাড়িয়া ঝোরা, বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোমার দিয়ে জীবন কাটে পাথর ভাঙা।
সুচে কপাল জোড়া কেন যে আর সুখী আমি জানিস না কেউ তোরা ঝিলি মিলি পাহাড়িয়া জোড়া বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে জানিস কি কেউ তোরা রে জানিস কি কেউ লজ্জা পেয়েছিস নমস্কার দাদা আপনি খবর পাঠিয়েছেন তাই চলে এলাম শোনো পরশু রাত্রে আমার বাড়িতে একটা বড় পার্টি থ্রো করছি তাছাড়া এলাকার সব গণ্যমান্য লোকেরা থাকবেন এতে দেখাশোনা এবং সেবা করবার জন্য কিছু মেয়ে চাই এর জন্য এত ভাবছেন কেন স্যার নো 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 প্রত্যেক পার্টিতে একই মেয়ে পাঠাবে চলবে না বাজে মাল এবার আরো বেটার কোয়ালিটি চাই তাই পাবেন স্যার তবে টাকা একটু বেশি লাগবে টাকার জন্য চিন্তা নেই আমি চাই আমার পার্টি হবে ফার্স্ট ক্লাস এবার স্যার মাল নিয়ে আসবো অন্য জায়গা থেকে একদম ফ্রেশ সেখান থেকে আনো একজনকে কিন্তু আমার চাই কাকে স্যার কোন বাগানের টাকা যত লাগে আমি আছি টাকা দিয়ে হোক জোর করে হোক মারপিট দাঙ্গাবাজি যেমন করে হোক মেয়েটিকে তুলে আনতেই হবে সে হবে আমার পার্টির মেইন অ্যাট্রাকশন হ্যাঁ নামটা তো বলবেন স্যার ফুলমায়া ধনরাজ তামাংয়ের বউ কে পাওয়া যাবে কাকে ভয় হ্যাঁ আমি আছি তো আমি সব প্ল্যান করে দেবো তোমার সাথে কাজ করে যাবে টাকা উঠাবো রিমেম্বার ইটস মাই পার্টি টাইমস আপ তাহলে কাজ শুরু করে খোদাবক্স খোদাবক্স স্যার দারোয়ানকে বসতে পাঠিয়ে দাও ধনরাজকে ডেকে আনো হুইস্কি শেষ হয়ে গেছে দু ডজন হুইস্কি চাই স্যার হুইস্কি বহু থাকে খামোশ যদি বাস্টার সন আমার বিচ যা বলছি তাই করো চলুন স্যার আরে বাবা বুঝতে পারছিস না কেন ছোট সাহেবের পার্টি শুনলি তো মাল খতম তার মানে কি তার মানে আমি না গেলে ছোট সাহেব মেহমানের সঙ্গে বেঈজ্জত হবে বুঝতে পেরেছিস তাই বলে কত লোক তো সাহেবের আর কাউকে পাঠালে তো পারতো আরে ছোট সাহেব আমাকে ভালোবাসে তাই সময় অসময় আমাকে ডেকে পাঠায় তোর মুখটা এরকম পেঁচার মতো হয়ে গেল কেন আমি হাত না পেয়ে দেখতে সালা বয়স সময় কথা বলছি তোর সে পায়ের মতো দাঁড়িয়ে আছে
আরে শোন না, আমি যাবো আর চলে আসবো। হ্যাঁ, সেটা করছিস কেন? তোমাকে ডাকলাম কি ওই আমি ওই ছোট সাহেবের মানুষ যাচ্ছি। হ্যাঁ, মাল ভুলিয়ে গেছে, আমাকে যেতে হবে, তো তুমি এই ফুলমায়ার গার্ডে থাকবে। খাটিয়া পর শুয়ে যা। হ্যাঁ, আমি 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 আছি, আমি আমি এই জমিনে শুয়ে যাবো। Turns around to me and says, he hasn't even kissed a woman in his life. Not even a one. Excuse me, then. Salaam, Chota Sahab. Raj. What's up? Shabunash hoye gache. Whisky puriye gache. Taste shami bichu thaje. হ্যাঁ তো কি করতে হবে বলেন না হুজুর, আমি তো জিন্দা আছি। টাকাটা নেই, এখনই ঘোষের দোকান থেকে দু ডজন বিস্কি নিয়ে যেও, আমার জিপটা নিয়ে যাও হুজুর। যেও, সালাম স্যার। সব ঠিক আছে তো? কি বল, ফুলমা ভালো আছে? হ্যাঁ, ঝামেলা নেই না। বাস এ খুশদা, হ্যাঁ ফুলময়া এমন রান্না করেন না, মানে তুমি খেলে ভুলতে পারবে না। বেশ খাওয়া একদিন, আর খাওয়া তো আমার এমনি পাওনা আছে রে। হ্যাঁ, বিয়ের খাওয়া। আরে হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে, আমি এখনই গিয়ে ফুলময়াকে তোমার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সাবাস। কেন সাবাস? কেন, তুই একটা মেয়ের জীবন বাঁচিয়ে দিলি। হ্যাঁ মরদ মরদ, বাহ বাহ, একটা কাজ কর না, ছুটি ছাড়া দেখে ফুল মায়াকে নিয়ে চলে আয়, আর আমাদের এখানে তো আমি একা, ফুল মায়ের রান্না বান্না করবে, আর আমরা দুই ভাই। ঠিক তো? চল।
তাহলে ঘোষ দাদা চলি, হ্যাঁ হ্যাঁ গুড নাইট। ধনরাজ বাড়ি গেল, কি যে একটা কেলেঙ্কারি হবে আজ আমি তো ভাবতেই পারছি না। তুমি ওকে আটকাবে না? না, হয়ে যাক আজ একটা হেস্ট নেস্ট। ওরা অনেক মার খেয়েছে। I'm a second husband. Tala bhai man. Abhi ut, sare ut, uttar bachche. Danda Ha! Ha!
ফুল মায়া, আমি আসছি, আমি আসছি ফুল মায়া। Arrest him now. টাকা সবই টাকার খেল। আচ্ছা আজ চলি,
আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না? আমার বউ ফুলমালা না আসেনি। তুমি তোমার স্ত্রীর খবর জানতে চাও? বলুন, জানতে ইচ্ছে করে কি ও কোথায় আছে, কি মন আছে? আমি ওকে জোর করে বিয়া করেছিলাম, সিপাহীরা বলছিল তুমি নাকি ভালো করে খাওয়া দাওয়া করো না, সারা পাইচারি করো, রাত্রি ঘুমো না। কেন ঘুম আসে না হুজুর? ঘুম আসে না আমার, এখানে এই মাথার মধ্যে ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা হয়। আমার ঘুম আসবে না হুজুর, আমার ঘুম আসবে না হুজুর। হুজুর, আমি আমি যখন চোখ বন্ধ করি তখন আমি শুনতে পারি, আমি ফুল মায়ের চিৎকার শুনতে পারি, ফুল মায়ের চিৎকার করে বলছে ধনরাজ, ধনরাজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি সারা রাত এখানে বাড়ি করি, আমি ভগবানের কাছে ভগবানের কাছে সওয়াল করি, আমি জিজ্ঞেস করি যে ভগবান আমার কি কসুর আছে, আমি তো কখনো তার অনিষ্ট করি নি। কেন 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 তাহলে আমার শাস্তি কেন? ধনরাজ, আমি চেষ্টা করবো তোমার স্ত্রীর খবর আনতে, আর যদি কখনো কিছু দরকার হয় আমার খবর দিও। আচ্ছা, আমি চলি যাও। আমি ওকে ওই বিকেলবেলা সেলের বাইরে বেড়াবার পারমিশনটা দিয়েছি আর কি। কথা কিছু বলে না? বলেন, একটা কথাই শুধু জানতে চায় যে ও স্ত্রী ওকে দেখতে এসেছিল কিনা। কোথায় আছে ফুলমায়া? ওই ওখানকার লোকেরাই ওকে বস্তিতে নিয়ে রেখেছে, দেখাশুনো করে। আচ্ছা আচ্ছা, ধনরাজ কি আর কোনোদিনও ছাড়া পাবে না? মানে এটা আমি কি করে বলি বলো? বলতে পারেন আইন রক্ষকরা, তবে একটা দুঃসংবাদ আছে। ধনরাজ বোধ হয় আর দিন সাতেক আমার এখানে আছে। কোথায় যাচ্ছে? রাঁচির পাগলা গান। ধনরাজ কি তবে পাগল হয়ে গিয়েছে? না, মোটেই না, ও আপনার আমার মতোই সুস্থ। তো তবে তবে ওকে পাগলা গারদে নিয়ে যাচ্ছে কেন? এই জেলার সাহেব ডাক্তার সিভিল সার্জন ডক্টর লং ম্যান ওকে এসে পাঁচবার পরীক্ষা করে গেছেন। উনি কোর্টকে রিপোর্ট করেছেন যে ধনরাজ বদ্ধ উন্মাদ। পুলিশের রিপোর্টে আরো জানা গেছে যে ও নাকি নিয়মিত গাঁজা খায় এবং ওর বংশের বাবা আরো অনেক নাকি পাগল ছিল। তাই সাহেব ডাক্তারের অভিমত অনুযায়ী কোর্ট ধনরাজকে উন্মাদ সাব্যস্ত করেছে এবং রাঁচি মেন্টাল হসপিটালে পাঠানোর অর্ডার দিয়েছে। What a tragedy.
জেলার বাবু একটা ভালো লোককে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেবে, আপনি আপনি পারেন না ওকে বাঁচাতে? কোর্টের অর্ডারের উপর কারো কথা চলবে না, আইন কারো কথাই শোনে না। হ্যাঁ, কত বড় দুঃখের কথা বলো তো, পাগল ওই পাগল বোধ হয় জানেই না বাকি জীবনটা পাগলাদের মধ্যে কাটাতে হবে। পাগলাদের মধ্যে থাকতে থাকতে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। সিপাহি জি শুনিয়ে 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 না, আমার সঙ্গে কেউ দেখা করতে আসেন? আমার আমার বউ ফুল মায়া? নেই, কই নেই আয়া। বিচার হবে, এমন বিচার হবে কি তমাম চা বাগানের সাহেবরা এখানকার মেয়ে ছেলের দিকে তাকাতে ভয়ে কেঁপে যাবে। সমঝা? ওয়েট ওয়েট, আমি টাকা দেবো তোমায়, টাকা টাকা অনেক অনেক টাকা। Ah!
শেষ করে দিত, শেষ করে দিত, শেষ করে দিত। আমি ধনরাজ, আমাকে চিনতে পারছিস না? আমি ধনরাজ, পাগল হয়ে গেছে। না রে, না না না, ফুলমা দেখ 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 দেখ, আমি আমি তো সামনে, এই দেখ, হ্যাঁ আমি তো সামনে, আমি ধনরাজ। আরে দেখ ভালো করে দেখ, আরে দেখ না ভালো করে দেখ, এদের সবাইকে জিজ্ঞেস কর, এই সবাইকে জিজ্ঞেস কর, আরে আমি, আরে আমি, আমি তো ধনরাজ। শোন শোন, ভালো করে দেখ, দেখ না ভালো করে দেখ না, দেখ না ভালো করে দেখ না, দেখ ধনরাজ। মাই আমাকে চিনতে পারছি না, আমার সঙ্গে কথা বলছে না মাই। হ্যাঁ করেছিল, আমি তো মানে তার বদলা দিয়েছি। তাহলে তাহলে ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না কেন মাই? আমাকে চিনতে পারছে না? ডাক্তার বাবু, ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না, আমাকে চিনতে পারছে না, কালী বলছে কি ধনরাজ জেলে আছে, ধনরাজ পাগল হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো ডাক্তারবাবু আছেন, আচ্ছা আপনি বলুন তো, হ্যাঁ আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি বলেন তো আমি কি সত্যি পাগল হয়ে গেছি? হ্যাঁ বলুন তো, বলুন তো। হ্যাঁ ডাক্তারবাবু, তাহলে আমি জেল ভেঙে এত রাস্তা ছুটে এসে ওই সারা কুত্তার বাচ্চাকে খুন করলাম, কিন্তু ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে। ডাক্তারবাবু কেন বলছেন ফুলমায়া? পাগল হতে পারে ফুলমায়া, পাগল হতে পারে না ফুলমায়া, পাগল হতে পারে না ডাক্তার, ফুলমায়া পাগল হতে পারে না ডাক্তার, ফুলমায়া পাগল হতে তুই অমন করছিস কেন, তুই অমন করছিস কেন? ডাক্তারবাবু ভাই ভাই ভাবছে কি আমি আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি। একটি শুধু নাম ধনরাজ তামা,
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।